আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে কাঁচা আম সংরক্ষণ করা যায় এবং একেবারেই বাসায় প্রাকৃতিক উপায়ে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা দেখাবো। আর এই কাঁচা আম যখন খাওয়া হয় তখন কিন্তু একেবারে কাঁচা আমের স্বাদটাই পেয়ে যাবেন। আর এই সংরক্ষণ পদ্ধতি কিন্তু খুব বেশি কঠিন নয়, খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। আমি প্রথমে প্রায় 2.5 থেকে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ পরিমাণে লবণ। এবার আমি এই পানির মধ্যে লবণটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, নেড়ে ফুটিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এই লবণ পানিতেই আজকের আমটা আমি সংরক্ষণ করব। আমি আগেই বলেছি প্রাকৃতিক উপায়ে এবং বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে এই কাঁচা আম সংরক্ষণ করা যায় সেটা আজকে দেখাবো। আমি পানিটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার পানি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমগুলো খুব ভালো মতো মুছে নিচ্ছি, অবশ্যই ধুয়ে নিয়েছি। ধুয়ে খুব ভালো মতো মুছে আমি আমগুলো আমার পছন্দ মতো শেপ করে নিচ্ছি। একটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, আমি যেন কোনো ধরনের কোনো পানি না থাকে। আমি বেশ কিছু আম একটু লম্বা সাইজের করে নিচ্ছি। আমার এই কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। হয়তোবা অনেকেরই জানা আছে, আর যাদের জানা নেই তারাও এভাবে কাঁচা আম সংরক্ষণ করতে পারেন খুব সহজেই। আসলে আম সাধারণত আমরা আচার করে সংরক্ষণ করি অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আচার করে সংরক্ষণ করলে সেটা তো আচারই হয়ে গেল, বা ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করি সেই ক্ষেত্রে কাঁচা আমের স্বাদটা আমরা পাই না, কাঁচা আমের যে ফ্লেভারটা সেটাও পাওয়া যায় না। বাট আজকে আমি যেই পদ্ধতিতে আমটি সংরক্ষণ করছি, এই আমটি যখন খাওয়া হবে তখন একেবারে কাঁচা আমের ফ্লেভারটাও পাওয়া যাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আমি লম্বাটা শেপ করে আমগুলো কেটে নিয়েছি। এবার এই আমগুলো একটি বয়ামে ভরে নিচ্ছি, অবশ্যই কাঁচের বয়ামে ভরতে হবে। আর এই কাঁচা আম কিন্তু রোদে দেওয়ারও ঝামেলা নেই, ফ্রিজে রাখারও কোনোই প্রয়োজন নেই। এবার আমি কিছু আম একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। এবার এই আমগুলো একটি কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। আসলে যে কোনো জিনিস সংরক্ষণ করতে চাইলে সবচেয়ে পারফেক্ট হচ্ছে কাঁচের জিনিস ব্যবহার করা। আমি এই কারণে আমগুলো কাঁচের বয়ামে ভরে নিয়েছি। এবার আমি দুটি বয়ামে সেই ফুটিয়ে রাখা পানি, তবে অবশ্যই ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডাই করে নিতে হবে, আদারওয়াইজ পানি কাঁচের বয়ামে ভরলে বাষ্প তৈরি হবে। আমগুলো একটু কম নিয়েছি এবং পানিটা একটু বেশি দিয়েছি যেন সম্পূর্ণ আম পানির মধ্যে ডুবে থাকে। আসলে এই লবণ পানিটি হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, এখানে সিরকা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার বয়ামের মুখ খুব ভালো মতো আটকে দিচ্ছি। এই অবস্থায় আমি 7 দিন রেখে দিব, 7 দিনের মধ্যে একবারও খুলব না। তৈরি হয়ে গেল প্রাকৃতিক উপায়ে কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি। এই আম দিয়ে চাইলে তরকারি রান্না করে খেতে পারবেন বা ডালের মধ্যে দিয়েও খেতে পারবেন। ইভেন এমনি খেতেও খুবই ভালো লাগে যেহেতু লবণাক্ত থাকে এবং এর ফলে টকটাও কমে যায়। আশা করি আমার এই কাঁচা আম সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই গরমে নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নেবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।